কেকেআর দলের তরুণ বিস্ফোরক ব্যাটার তথা অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার এই মুহূর্তে বিস্ফোরক। তিনি মন্তব্য করেছেন আইপিএলের নয়া নিয়ম নিয়ে। তিনি একথা সাফ জানিয়েছেন, আইপিএলের এই নিয়মের কারণেই কিন্তু নষ্ট হতে বসেছে বহু ক্রিকেটারের কেরিয়ার। কী মন্তব্য করেছেন পুরোটাই এই ভিডিওতে জানতে চলেছি। তবে তার আগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো। ইন্ডিয়ান ক্রিকেট সম্পর্কে সব ধরনের আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। কলকাতা নাইট রাইডার্স দলের ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার মনে করেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম শুরু হওয়ার কারণে প্রতিটা দলের অলরাউন্ডাররা বল করার সুযোগ তুলনামূলকভাবে কম পাচ্ছেন। সার্জারির পর আরও একবার আইপিএল টুর্নামেন্ট খেলতে এসেছেন ভেঙ্কি। তিনি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 83 রান এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 104 রানের ইনিংস খেলেছেন। প্রতিটা ম্যাচেই তিনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলতে নেমেছেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামার আগে ভেঙ্কটেশ ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম সম্পর্কে বললেন, মন থেকে বলছি এই ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে অলরাউন্ডারদের হাতে ওভার সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্স দলের অলরাউন্ডার হিসাবে এখনও পর্যন্ত একটাও ম্যাচে বল করেননি ভেঙ্কটেশ আইয়ার। তিনি বলেন, একথা সত্যি যে যদি কোনো দলের কাছে ষষ্ঠ বোলার হিসাবে একজন বোলিং বিশেষজ্ঞ থাকে তাহলে আর আলাদা করে অলরাউন্ডারের দরকার পড়ে না। এটাই আসলে ইম্প্যাক্ট প্লেয়ারের মজা। এই কারণে অলরাউন্ডারদের গুরুত্ব কমছে, অনেকটা কমে যাচ্ছে। যদিও ভেঙ্কটেশ আইয়ার মনে করেন নিয়মটা তো নিয়মের জায়গাতেই থাকবে, দলগুলির উচিত এই নিয়মের কথা মাথায় রেখেই রণনীতি তৈরি করা। আপনাদেরও কি ভেঙ্কটেশ আইয়ারের কথায় সহমত? তাই অবশ্যই আপনাদের কমেন্টটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।